তো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালোই আছো আর তোমরা তো দেখে বুঝতেই পারছ আমি গরমকালের একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই ধরেছ আজ আমি তোমাদেরকে করে দেখাবো গরমকালের জন্য খুবই স্বাস্থ্যকর আর পুষ্টিকর বেগুনের রেসিপি বন্ধুদের কাছে একটাই অনুরোধ রেসিপিটা পুরোটা দেখার জন্য আর আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য বলবো তাহলে যা যাক রেসিপিতে তো দেখো বন্ধুরা আমি নিম পাতাগুলো আমি পরিষ্কার করে একটা পাত্রে নিয়ে নিয়েছি আর আমি আর পাত্রে আমি বেগুনগুলোকে টুকরো টুকরো করে কেটে একটা পাত্র নিয়ে নিয়েছি এবার আমি বেগুনের মধ্যে লবণ আর আমি এর মধ্যে হলুদ দিয়ে নেব এবার আমি লবণ হলুদটা বেগুনের মধ্যে কিছুক্ষণের জন্য একটু মাখিয়ে রেখে দেব এবার আমি কড়াইতে আমি সাদা তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হতেই আমি নিম দিয়ে আমি ভেজে নেব তো বন্ধুরা নিম দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব তেলের সঙ্গে তো মাঝে মাঝে আমি নিম ফিরিয়ে ভেজে নেব তো দেখো বন্ধুরা নিম মোটামুটি ভাজা হয়ে এসছে তোমরাও দেখলে বুঝতে পারছ তো বন্ধুরা দেখো এবার নিম আমার পুরোটাই ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি একটা পাত্রে আমি নিম নামিয়ে রেখেছি এবার আমি কয়েতে আবারও পরিমাণ মতন সাদা তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হতে আমি বেগুনগুলো দিয়ে নেব তো বন্ধুরা বেগুনগুলো দিয়ে আমি তেলের সঙ্গে নাড়াচাড়া করতে করতে বেগুনগুলোকে আমি ভেজে নেব তো বেগুনগুলোকে আমি আবারও তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিলাম তো বেশ কিছুক্ষণ ধরে বন্ধুরা নাড়াচাড়া করতে করতে বেগুনগুলো ভাজা হয়ে যাবে তো দেখো বন্ধুরা বেগুনগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে এবার আমি যে নিম পাতাগুলো ভেজেছিলাম বেগুনের মধ্যে দিয়ে নিলাম বেগুনের মধ্যে দিয়ে নিম পাতা আর বেগুনটাকে ভালো করে কড়াইতে আবারও বেশ কিছুক্ষণ ধরে একটু ভেজে নিতে হবে এবার আমি নিম বেগুনের মধ্যে আমি দিয়ে নেব আমি দু চামচ ঘি দিয়ে নেব তো বন্ধুরা এই ঘিটা দিলে নিম বেগুন খেতে গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে ঘিটা দিয়ে আমি নিম বেগুনের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার নিম বেগুনের রেসিপিটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এবার আমি তোমাদের সামনে সার্ভ করে দিলাম তো বন্ধুরা তোমরাও একদিন বাড়িতে এভাবে করে খেয়ে দেখো গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে